আজকে বিয়েতে পড়লে আপনাদের দেশে, আমাদের দেশে পড়লেই না, হাদিয়া হাদিয়া মানে ওরা জানে যে লেওয়া সুন্নত দেওয়া সুন্নত, মৌলবীদের মুখে শুনেছে যে হাদিয়া লেওয়া সুন্নত দেওয়া সুন্নত। আজকাল যৌতুক তুলে দিয়েছে, পণ পোথা তুলে দিয়েছে, বলে কি দিয়েছে, বলে হাদিয়া দিয়েছে, বলে হুজুর আমার বেটা হাদিয়ে দিয়েছে কত, বলে 10 লাখ টাকা। আসুন আমরা নমাজি হই, দিনদার হই, কলমা বলা হই, ইমানদার হই, কখনো যে কখনো মরে যাবো, কোনো রকমের কারো কোনো গ্যারেন্টি নাই, কারো কোনো জীবনের কোনো দাম নাই রে বাবা। আজকে একটা ঘটনা শুনালেন, ছেলেরা বোম্বে যায়, কেরালা যায়, গুজরাট যায়, আপনার বিভিন্ন জামাতে দিল্লি যায়, কাজ করতে যায়, কিন্তু ছেলে 1 বছর 2 বছর পর বাড়ি আসে, আনন্দ করে বাড়ি আসার জন্য আস্তে 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 সে উড়িতে নেমে গেল, মাকে কল দিয়ে বলে, মা বলে কি হলো বেটা, বলে আমি বাড়ি আসি, মায়ের বড় আনন্দ, মায়ের বুকটা ভুলে গেল, আজ আমার কলেজের সন্তান 2 বছর পরে বাড়ি আসবে, ইতিমধ্যে মাকে কল দিয়ে বলে, মা গো আমি এখন শিউড়ির শপিং মলে ঢুকেছি গো মা, আমি বাজার নেব মা, তুমি কি নেবে তুমি বলো, মা বলছে বেটার আমি কিছুই নেব না, আমার তোর চেহারা কান দেখবো, আপনি তাড়াতাড়ি করে বাড়ি আই রে বেটা, বলে বেটা কটার টাইমে ঢুকবি, বলে মা আমি বেলা 3টে থেকে 4টের মধ্যে ঢুকবো, এই কথা যখন বলা, বলে বাপ বাড়ি আয়, কিন্তু তোর বাপের জন্য কোনো জিনিস যদি প্রয়োজন হয় আনবি, মা বাড়িতে আনন্দ করে যত্ন করে ভোনা করেছে, এদিকে আপনার আলু পোস্ত দিয়ে মাংস দিয়ে সুন্দর করে রান্না করেছে, ছেলে আসবে খাবে, 3টে বেজে গেল সন্তানের কোনো খবর নাই, 4টে বেজে গেল কোনো রকমের কোনো খবর নাই, স্বামীকে বলছেন, স্বামী গো আমার সন্তান তো 4টে 3টের মধ্যে বাড়ি ঢোকার কথা, কিন্তু এখনো পর্যন্ত বাড়ি ঢুকলো না গো চাপ স্বামী, একটু ফোন করুন, কল করুন, সঙ্গে সঙ্গে স্বামী ফোন লাগিয়ে দিল, কোনো রকমের কল বাজে না বাজে না, ইতিমধ্যে ফোন যখন কিড়িং কিড়িং করে বেজে উঠেছে, ফোনওয়ালা ধরে বলছে, কে গো তুমি, বলে আমি অমুক বন্ধু, অমুকের বন্ধু, বলে তুমি কে, বলে আমি অমুকের বাপ, বলে চাচা আপনার সন্তান শিউড়ি থেকে বাড়ি আসতে আসতে ইতিমধ্যে পাড়ুই বাজারের কাছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বলেন তেরি দুঃখ এ বেদনা কার কাছে রাখা যাবে, এরকম ঘটনা ঘটে কি ঘটে না, জোরে বলুন কি গো ঘটে কি ঘটে না। এই তো 2 সপ্তাহ আমাদের মুর্শিদাবাদ বড়ুয়া থানা বাবাকে, আপনার বীরভূমের পাশেই রে বাবা বড়ুয়া থানা আছে, ছেলেটা বোম্বে থেকে 5 বছর পর বাড়ি আসছিল, গোটা ফ্যামিলি আপনার স্করপিও ভাড়া করে আনতে গিয়েছিল, তাকে রিসিভ করতে গেল ওই এয়ারপোর্টে দমদমে বাবা, এয়ারপোর্ট থেকে দমদম থেকে গোটো ফ্যামিলি গিয়েছিল, প্লেন দেখবে, জাহাজ দেখবে, এয়ারপোর্টও দেখবে, ঘুরতে যাবে, কিন্তু আল্লাহর কি লীলা খালাবা, ওই ছেলেটাও মারা গেল, এবং তার সঙ্গে যতগুলা ফ্যামিলির লোক ছিল তারা একসঙ্গে বহর বর্ধমান শহরে আপনার লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, এরকম ঘটে না। আজ আমি আপনাদেরকে বলবো বা কার কখন কোন টাইমে মৃত্যু হবে, কার কোন জায়গাতে কোন সময় মৃত্যু হবে রে বাবা, তাই আল্লাহর বড় হুকুম নামাজ আর মানুষকে ভালোবাসা, মানুষের সঙ্গে সুলুক ব্যবহার করা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, আমার নবীকে আমি এত সুন্দর করে দুনিয়ায় বানিয়েছিলাম, এ দেখেন সেন্দিন লন্ডনের একজন লেখক 500 মনসির জীবনী লিখেছেন রে বাবা, 500 মনসির জীবনী লিখতে গিয়ে তিনি দেখলেন প্রতিটি মনসির জীবনে কলঙ্কের দাগ আছে, কিন্তু একজন আর কলঙ্কের দাগ নাই, যিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুনিয়ার মানুষ বলেছে, আর আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেছে, আল্লাহ বলেছেন না না, আল্লাহ নিজেই বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কি গো কোরআন আছে না নাই জোরে বলুন, এই কথা বলুন আছে নাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহ বলেন আমার নবীকে এত সুন্দর করে বানিয়েছি, আমার নবীর এত সুন্দর করে চরিত্র করে বানিয়েছি, যা পৃথিবীর জমিনে কাউকে বানাইনি, এবং কেয়ামত পর্যন্ত আর বানাবো না, কিন্তু মুসলমান যারা নবীর আদর
অবশ্যই আদরিত হবে, নবীকে ভালোবাসবে রে বাবা, যারা নবীর প্রেম প্রীতি করবে, নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা কোনোদিন নবীর আদর্শ আদর্শিত যারা হবে, কোনোদিন অন্যায় করবে না, ত্রুটি করবে না, কোনো জাতিকে গালি দেবে না, কোনো জাতির উপর আক্রমণ করবে না, কোনো জাতির উপর আপনার কোনো রকম অত্যাচার তারা করবে না, টচরিং করবে না, সেই জাতি কোনোদিন নামাজ ছেড়ে দেবে না, সে জাতি কোনোদিন হারাম কাজ করবে না, সে জাতি সুদ খাবে না, সেই জাতি ঘুষ খাবে না। আজ আমাদের দেশে সুদ তো নাই আছে গো, এ কথা বলেন সুদ আছে? আরে কথা বলে না, সুদ আছে? সুদ নাই আমাদের মুর্শিদাবাদে, সুদ নাই। কি আছে? ইন্টারেস্ট, ভদ্র ভাষা, ইন্টারেস্ট, ভদ্র ভাষা। আজকে বিয়েতে পড়লে আপনাদের দেশে, আমাদের দেশে পড়লেই না, হাদিয়া, হাদিয়া মানে ওরা জানে যে লেওয়া সুন্নত, দেওয়া সুন্নত। মৌলবীদের মুখে শুনেছে যে হাদিয়া লেওয়া সুন্নত, দেওয়া সুন্নত। তা আজকাল যৌতুক তুলে দিয়েছে, পণ পোতা তুলে দিয়েছে, বলে কি দিয়েছে, বলে হাদিয়া দিয়েছে, বলে হুজুর আমার বেটা হাদিয়া দিয়েছে, কত? বলে 10 লাখ টাকা। জীবনে 10 লাখ টাকা কেউ হাদিয়ে দিবে? এই কথা বলেন, বিয়ে দিয়ে জীবনে দেবে? জীবনেও দেবে না, যতক্ষণ পর্যন্ত না চাবে। ছেলে যতক্ষণ পর্যন্ত না কাঁদবে, ছেলেকে ঘুমিয়ে দিয়ে মা কাজ আগুন তলে করে যাবে, যখনই মা ছেলে কান্দে উঠবে, মা আকাবে করে ছেলে ধরে দিয়ে তোমার ছেলেকে উষ্ণ দুধ দিবে, দেবে না, দেবে না, ধরে বলুন তো। আপনারা বিয়ে দিতে যে আজকাল আর ইন্টার কি বলে যৌতুক লয়, পণ লয়, এখনো বলছে হাদিয়া, স্ট্যান্ডার্ড ভাষা, আরবি ভাষা, হাদিয়া মানে লেওয়া সুন্নত, দেওয়া সুন্নত। কি ঠিক না বা ঠিক, জোরে বলুন। আর একটা কথা, আমাদের দেশে সবাই জানে যে বিয়ে করা সুন্নত, কি গো ঠিক না বা ঠিক, কথা শোনেন আপনারা, সবাই বলে বিয়ে করা সুন্নত, বিয়ে করতে হবে তোমার বয়স হলে, বিয়ে করা সুন্নত, কিন্তু বিয়ে করে যে বউকে পর্দায় রাখতে হবে, বিয়ে করা বউ যে পর্দা রাখা ফরজ, এটা জানে না। আমরা সুন্নতের পাবন্দি করি, কিন্তু সুন্নত যে ফরজ, সে ফরজের পাবন্দি আমাদের ভিতরে নাই, কি বলছেন আপনারা বলুন। বিয়ে করে বউকে পর্দা রাখা কি, জোরে বলুন, এই কথা বলুন, কি ফরজ? আর বিয়ে করা সুন্নত, তাহলে সুন্নত আগে না ফরজ আগে? আগে ফরজ। আচ্ছা বলেন ওয়াজিব আগে না ফরজ সুন্নত আগে? আপনারা খুতবার দিনে খুতবা শুনেন না, জুম্মার দিনে? আচ্ছা অনেকে দেখে জুম্মার দিন, আমি একটা কথা বলি, জুম্মার খুতবা শোনা কি ওয়াজিব? কিন্তু অনেকে দেখে সুন্নত চলে যায়, জুম্মা খুতবাও চলছে, নমাজও চলছে, চলে কি চলে না? তাহলে বলেন সুন্নত আগে না ওয়াজিব আগে? অজীব আগে। তাহলে আমাদের এগুলা ভুল আছে না নাই, জোরে বলুন। এগুলো আমাদের সংশোধন করবে কে, করে দেবে কে? আলেম ওলামা, ওলামারা, মৌলবীরা। কিন্তু আমাদের দেশে আজকে আলেম ওলামাকে দেখলে আর চড়ে তাকায়, টেরা চোখে তাকায়, কি গো তাকায়, কি তাকায় না, জোরে বলুন, তাকায় কি তাকায় না? কিন্তু আল্লাহর কোরআন শুনলেন, কোরআন মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা অমকলা তমকলা, আল্লাহ তাদের নাম কোরআনে আল্লাহ বলেনি, কোরআনে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা সম্প্রদায়, এটা হলো আল্লাহর কোরআনের কথা। নবী যে বললেন আল উলামা ওয়ারাসাতুল আমরিয়া, আমি রসুল চলে গেলাম কিন্তু নাইবে সরদার হিসাবে রেখে গেলাম উলামাদেরকে, খবরদার উলামাদের সঙ্গে বেয়াদ বিপন্ন মুখ কাজ করো না। আল্লাহ নবী বললেন তিনটে কাজ করলে জান্নাত হবে না, কোনটা? আপনি একজন আলেমকে অন্যায়ভাবে ত্রুটিভাবে নয় খারাপ ভাষা মন্তব্য করলেন, গালি গালাজ করলেন, রসুলুল্লাহ বললেন সে রসুলকে গালি দিল, আর রসুলকে গালি দিলে তার জন্য আল্লাহ রাজি নারাজ হয়ে গেল, আর আল্লাহ নারাজ হয়ে গেলে তার জন্য জাহান্নাম অনিবার্য হয়ে গেল, একটু সহ্য হয় না? আপনার কয় বেটা গো, কয় বেটা, ধরে বলুন, 5 বেটা। একটা মদ খোর, গেঁদা খোর, চুল্লু খোর, হিরোইন খোর, তারি খোর, সব খোর। আপনি মান সম্মান কিছু ধরবে না রে, এই বড় বাড়ি থেকে বের করে দিলেন, পাশেই বাজার আপনাদের কোথা? হাতড়া। এই হাতড়াই বাজারে বাপ গ্রামের লোক ধরে দুমদাম করে আপনার বেটাকে মারছেন, আপনি কি করবেন? কেন আপনি তো বললেন আমার মান সম্মান কিছু ধরল না, বেটাকে বাড়ি থেকে বের করে দিলেন, কেন? রক্ত
রক্তের টান, সে যতই খারাপ হোক, তো রসুল্লাহ বললেন আলম উলামা যতই খারাব হোক, এরা হলো আমার নাইবে রসুল, আমার সর্দা, আমার তার ওয়ারি, খবরদার তাদের সঙ্গে খারাপ খারাপ ব্যবহার করো না। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বরে মা বাপকে গালি দিও না, মা বাপকে মেরো না। কোরআন বলে জওয়াকুল্লাহুমা কাউলান করিমা, তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা, খবরদার মা বাপের সামনে চোখ রাঙিয়ে কথা বলো না। মারা দূরের কথা, আমাদের সমাজে মা বাপকে মারে কি মারে না? বাড়ি থেকে বের করে দেয় কি দেয় না? মা বাপকে খেতে দেয় না? এই যে